নমস্কার, হার হার মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমার ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওটা একটু আলাদা স্বাদের। পুজো আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল যখন আমি খুলেছিলাম, তখন আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে কিছু পণ্ডিত মশাইদের সঙ্গে আলাপ করা এবং আপনাদের সঙ্গেও তাদের আলাপ করিয়ে দেওয়া। এবং আমাদের শিক্ষার তো কোনো শেষ নেই, আমরা প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু শিক্ষা পাওয়ার জন্য, এবং সেই ধরনের কিছু পণ্ডিত মশাইদের আমরা যেন সারা জীবন সম্মান করতে পারি, সেই কথাটা কিন্তু আমাদের মাথায় ছিল। তাই এই কথা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলাম যে কিছু পণ্ডিত মহাশয়ের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য। এবং কিছু প্রশ্ন তো আপনারা যেমন আমাকে করেন, তেমন আমারও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তাদেরকে করার জন্য, এর মাধ্যমে শিক্ষা লাভ করা যায় এবং তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা যায়। কারণ এক একটা মানুষের কাছ থেকে, ভেতর থেকে নিয়ে নেওয়াটাই কিন্তু আমাদের কর্ম, এবং তাকে সম্মান করা হলো আমাদের কর্ম। সেরকমই কয়েকজন ঠাকুর মশাই বা কয়েকজন পণ্ডিত মশাইকে আমি ভেবেছিলাম, তার মধ্যে বেশিরভাগ ঠাকুর মশাই বা পণ্ডিত মশাই পরলোক গমন করেছেন, তাদের নাম আর এই ভিডিওতে নিলাম না। সেরকম একটি মানুষ, এই অঞ্চলের পণ্ডিত ব্যক্তি, কিন্তু তিনি পূজারী ঠাকুরমশাই কখনোই ছিলেন না, তিনি একজন সংস্কৃতের মাস্টার ছিলেন এবং তোলের পুরুষ ছিলেন। অনেক ঠাকুরমশাই এই অঞ্চলের বিভিন্ন, নদিয়া জেলার বিভিন্ন ঠাকুরমশাই তার হাতে তৈরি, তার কাছ থেকে অনেকে নিয়েছেন, কিন্তু সে ধরনের সে সম্মানটুকু পায়নি, তার কাছ থেকে অনেকেই নিয়ে নিয়েছে। তার বলতে গেলে জীবনের শেষ দিকে গিয়ে আমি হাজির হয়েছিলাম, তার সঙ্গে কথা বলেছিলাম। ব্যক্তিটির নাম পণ্ডিত শ্রী রঘুনাথ বন্দ্যোপাধ্যায়, তার জ্ঞানের ভাণ্ডার প্রচুর। তিনি এখনো তার ইচ্ছা অনেককে শিক্ষা প্রদান করার, কিন্তু তার হাতে সে ন্যাসও দেখাতে পারছেন না, তার কথা বলতে অসুবিধা হয়, তার মাথায় সবসময় ঘোরে এরকম একটা বিষয়, কিন্তু তার সচল এখনো কিন্তু মনে রয়েছে সেই বিষয়গুলো। তিনি তার যে জীবনের মধ্যে যেমন সংস্কৃত পড়িয়েছেন অনেককে, তেমন তার পাশাপাশি সমস্ত শাস্ত্রীয় বিধি সম্পর্কে তার কাছে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে। সেই তথ্যগুলি সে অনেক ঠাকুরমশাইকে দিয়েছে, এবং পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে তার সঙ্গে আমরা আমাদের আলোচনা করে দেব। তিনি গদ্য সম্পর্কিত এবং উচ্চারণ তত্ত্ব সম্পর্কিত কিছু আপনাদেরকে বলেছে, আমরা দেখে নিই। সেই রাত্রে সানিল হচ্ছে বেদা কুলিন, কুলিন কুলিন হচ্ছে এই সানিল হতো। আমার কাজটা মনে থাক বৈশ্য ভাষ্য হচ্ছে ভোর ভোর মৃত্যুর গুহ, ভোর ভোর মৃত্যুর গুহ, এই চারটা হচ্ছে কুলিন হচ্ছে ওদের থেকে। কাজটা সেনটা সেন ওরা ইয়ে সেনা সেনা দেব তো অন্যরকম হয়, সেন অন্যরকম সব চারটে গোত্র হয়ে গেল, চারটে গোত্র ভোর ভোর মেত্রী করে এই চারটে চারটে হচ্ছে তোমার ওদের কুলি। আর এখানে ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি আর গাঙ্গুলি, এই চারটে হচ্ছে এ তোমার ইয়ে কুলিঙ্গ কুলিন, ব্যানার্জিদের সান্নিঙ্গ, চ্যাটার্জিদের পার্শ্বগণ, মুখার্জিদের ভরদ্বার, আর এ তোর গাঙ্গুলি 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 হচ্ছে সাবর্ণ সাবর্ণ, এই যে চারটে হচ্ছে প্রধান। এই বিভিন্ন থেকে বিভিন্ন থেকে বিভিন্ন ভাগ হয়েছে, এগুলো সব মুনির তো এসছে, তো সব মুনির থেকে এসছে, বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এই জন্য এখন পঞ্জিকার পর ওই ইয়ে পরিদর্পণ খুললে ওখানে দেখবো বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন ভাগ আঙ্গির সব রয়েছে, গোত্র রয়েছে, আঙ্গির বিভিন্ন ধরনের গোত্র আছে। যারপর করলে প্রথম দিক খুলে প্রথম দিক খুলে গোত্র চ্যাপ্টার করলে যা পাওয়া যাবে। এই তো একটি মেন ব্যাপার। ব্রাহ্মণের ছেলে যখন শিখতে আরম্ভ করেছ, যখন কিছু শিখেছ, বইটা পড়ে যাও, সুন্দরভাবে বইটা পড়ো, বইটা উচ্চারণটা যেন ঠিক থাকে, আর কিছু না পুজো যা হোক না কেন
মন্ত্রের উচ্চারণটা যেন ঠিক থাকে। আমি কি আমার কিছু নেই সেখানে, শুধু আমি গঙ্গার জল দিয়ে পুজো করে করে দেবো, শুধু গঙ্গা জল দিয়ে পুজো করবো, আর কোনো আমার জিনিস নেই রেখে দিয়েছো, কারণ গঙ্গা হচ্ছে প্রধান, গঙ্গা দিয়ে গঙ্গা জল দিয়ে সব পুজো করে পুজো করে পুজো করে চলে যাবো। কিন্তু মন্ত্রগুলো যা করতে হবে শুদ্ধ করে পড়তে হবে, ওই যে স্বর্ণ স্বরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে, স্বরণেত্রম্বকে গৌরী তাই আসে নাকি ওখানে, স্বরণেত্রম্বকে গৌরী বকে বক বক করছে, স্বরণেত্রম্বকে গৌরী মাকে বলতে হবে, স্বরণেত্রম্বকে গৌরী সর্বমঙ্গলামঙ্গলে শিবের সর্বার্থ সাহায্যে স্বরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই যে স্মরণেত্রম্বে আলাদা আলাদা, একসময় স্মরণেত্রম্বকে গৌরী যখন চণ্ডী পাঠ করে এ দেখবি দুর্গা পুজোর জন্য চণ্ডী পাঠ করতে দেখবে লক্ষ্য করে দেখবি পড়ে যাচ্ছে স্মরণেত্রম্বকে গৌরী, বুঝলি তো? যেমন রবীন্দ্রনাথের যে ভারত ইয়ে আছে জনগণ মনে অধিনায়ক জয় হে, যে ইয়েটা আছে কবিতাটা আছে ওখানে আছে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠ দ্রাবিড় উৎকল বঙ্গ হিন্দু হিমাচল যমুনা গঙ্গা, ওখানে একটা আছে আলাদা বলতে হবে তোকে, জলধি তরঙ্গ নয় এটা, আমরা পড়ে যাচ্ছি জলধি তরঙ্গ। সেই জন্য মন্ত্রগুলো পড়ার সময় ভাগ করে করে পড়ার চেষ্টা করবো, শুনতে খারাপ লাগলে তস্যই বলতে হবে, ভাসমত মানে আমি, ভাসমত শব্দের ষষ্ঠীর এক বচন আছে ভাসময়, আমার জন্য আমি পুজোর সময় তো আমার জন্য করছি না তাহার জন্য করছি, তস্যই আমার জন্য করছি না সে করছি তার জন্য, তস্যই করছি আমি, আমি পুজোর আগে কালী পুজো করছি, কাকে করছি কাকে নষ্ট করছি, কালীকে করছি, তস্যই 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 তস্ময় না তস্ময় হচ্ছে আমার জন্য। কাকিমা হলে কি হবে, কাকিমা হলে দাঁতশ্রী বলা যাবে, আশা করি আমার যেমন করজোড়ে আমরা রঘুনাথ বন্দ্যোপাধ্যায় পণ্ডিত মশাইয়ের কাছে নমস্কার রইল। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সবাই সমস্ত ঠাকুর মশাইয়ের সমস্ত বন্ধুরাই তাকে স্মরণ করবেন, তার এই মূল্যবান কিছু অল্প কিছু তথ্য আপনাদের কাছে দিল যেগুলো আমাদের সারা জীবন, এই ভিডিওটা যেমন থেকে যাবে এই কথাগুলো থেকে যাবে, এই মানুষটা কিন্তু সারা জীবন আমাদের মনে বাসপাক করবে। আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম করে ভালো লাগানোর চেষ্টা করেছি, যদি ভিডিও ভালো লাগে আগামী দিনে এই ধরনের ভিডিও আমাদের আসবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন। পুজো আসর টোলে অনেকেই বলছে যে কালী পুজো সংক্রান্ত ভিডিও দেওয়ার, আমি পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে আগেরবার 7-8টার উপরে ভিডিও দিয়েছি কালী পুজো সম্পর্কিত, সেই ভিডিওগুলো দেখুন, এবং তার পাশাপাশি পুজো আসর টোলে অবশ্যই এই বছরের সংক্ষেপে কালী পুজো কীভাবে করা যায় সেই পদ্ধতি অবলম্বন করব, সেই পুজো আসর টোলেও চলে যান, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, এর মধ্যেই চলে আসবে ভিডিও। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চার মধ্যে থাকবেন,
পূজোর্চা করতে থাকবেন, সবার ভালো কাটবে সারা জীবন। এটুকুই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে পণ্ডিত মশাইকে বললাম তার জীবন সুন্দরভাবে কাটবে, এটুকুই বলে আজকের ভিডিও সম্পূর্ণ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।